হ্যালো বন্ধুরা, গত এপিসোডের উত্তেজনা নিয়ে শুরু হলো আজকের এপিসোড। পামেলা জ্যোতিকে থাপ্পড় মারার আগেই সাগর এসে পামেলাকে থামিয়ে দিলেন। সাগরের নিষেধ শুনে সবাই অবাক হয়ে গেল। এরপর সাগর এসে পামেলাকে বললেন, হাত তোলাটা হলো দুর্বলতার পরিচয়, যা বলবে মুখে বলো, কারণ আমরা কারো কাছে দুর্বল নই। নীলিমা সেনও সাগরের সাথে একমত প্রকাশ করলেন। তাই গায়ে হাত না তুলে যদিকে পামেলা, নীলিমা সেন ও শিবু ইচ্ছে মতো মুখে যা আসে তাই বলে অপমান করলেন। তবে সাগর সেন তাদের সাথে কথা না বাড়িয়ে যদিকে বললেন, আপনি যেহেতু ভালো স্টুডেন্ট তাই আমি চাই আপনি ভালো করে পড়ালেখা করুন, আর তার জন্য আপনার যে কোনো সহযোগিতায় আমি আপনাকে সাহায্য করতে চাই। কিন্তু যদি সরাসরি সাগরকে না করে দিলেন, যদি সাগরকে বলে দিলেন জ্যোতির্ময়ী সরকারের কারো ভিক্ষার প্রয়োজন নেই। জ্যোতির এই কথা সাগরের একদমই ভালো লাগলো না, আর এই সুযোগে নীলিমা সেন সাগরকে আবারও জ্যোতির প্রতি সাগরের ক্ষোভ বাড়িয়ে দিলেন। তবে সাগরের বাবা বলল, কেউ যদি সাহায্য নিতে না চায় তুমি তাকে জোর করে সাহায্য করছো কেন? কিন্তু সাগর তার বাবাকে থামিয়ে দিলেন। পামেলা এবার জ্যোতিকে জোর করে ধরে নিয়ে এসে ভাঙা কাপ পরিষ্কার করালেন। জ্যোতিকে দিয়ে যখনই কাজ করাচ্ছিলেন ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে দেবযানী। জ্যোতির এই কাজ দেখে হাততালি দিতে থাকেন দেবযানী। দেবযানী এসে সরাসরি জ্যোতিকে বলল, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে তোর একবারও আটকালো না, তুই আমাকে আর দিদি বলিস না, তোর দিদি মরে গেছে। জ্যোতি চেষ্টা করছে দেবী দিদিকে বোঝাতে, কিন্তু দেবযানী কিছুতেই জ্যোতির কথা শুনল না। দেবযানী জ্যোতিকে বললেন, নীলিমা সেন তোকে এই বাড়ির কাজের লোক হতে বললো আর তুই হয়ে গেলি, কাউকে কিছু জানালি না? এই কথা শুনে ফেলেছে সাগর সেন। সাগর বললেন, আমার মম কাউকে জোর করে এখানে নিয়ে আসেনি, যদি নিজে এসে কাজ নিয়েছে মমের থেকে, আমি নিজে চোখে দেখেছি এটা। দেবযানী বললেন, চোখে দেখা জিনিসও মিথ্যা হয়ে যায় কিন্তু ধরতে পারা যায় না। তবে নীলিমা সেন এসে বললেন, তুমি প্রমাণ করতে পারবে আমি জোর করে এখানে নিয়ে এসেছি? দেবযানী এবার অনেকটা উচ্চ স্বরে বললেন, আমি কখনোই ফাঁকা আওয়াজ দেই না। সাগর, টাকা বাড়ি গাড়ি থাকলেই ভালো মানুষ হওয়া যায় না, তোমাদের মতো মানুষদের ধরে ধরে জেলে দেওয়া উচিত। যদি কিছু হলে সবাইকে ধরে ধরে জেলে পড়বেন বলে জানিয়ে দিলেন দেবযানী। শিবু এগিয়ে আসতেই তাকেও ছাড় দিলেন না দেবযানী, আর পামেলা তো আছে সাথে সেটাকে কিছুটা অপমান করেই ছাড়লেন। তবে নীলিমা সেন ও দেবযানীর মধ্যে আগের রাগ অপমান নিয়ে অনেক কথা হয়ে গেল। দেবযানী অবশ্য কোনো কথাতেই নীলিমাকে ছেড়ে কথা বললেন না। এদিকে সাগর, জ্যোতি, পামেলা এসবের কিছুই বুঝতে পারছে না, কারণ তারা আগের ঘটনাগুলোর কিছুই জানেন না। যদি চাইছেন দেবযানী দিদি আর যেন না আগায়, দেবযানীর সাথে নীলিমা সেন যে দুর্ব্যবহার করেছিলেন সেটা এখনো মনে আছে দেবযানীর। সেদিন নীলিমা সেনের পায়ে ধরে অনুরোধ করার পরও দেবযানীকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন নীলিমা সেন। দেবযানী নীলিমা সেনকে চ্যালেঞ্জ করলেন, আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন আমি আপনাকে এর থেকে 10 গুণ বেশি কষ্ট দেব। দেবযানী আবারও চেষ্টা করছে যদিকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু যদি কোনোভাবেই কিছু বলতেই পারছে না, আবার দিদির সাথে যেতেও পারছে না। এবার শিবু দেবযানীকে বললেন, আপনি যদিকে জোর করে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন না, দেবযানী জানেন যদিকে বলার সাথে সাথে যদি তার সাথে চলে যাবে, তাই তিনি যদিকে জোর করে নিচ্ছেন না। সাগরও বলছেন, যদি নিজে থেকে চলে গেলে যাবে, আপনি তাকে জোর করে নিয়ে যেতে পারবেন না। তবে যদিকে দিদির সাথে যেতে হলে সবার সামনে নীলিমা সেনের মুখোশ খুলতে হবে। যদি এবার সাগর সেনের সামনে নীলিমার ভালো মানুষ সেজে থাকার মুখোশ খুলে দেবে। বন্ধুরা, সামনের এপিসোডে নীলিমা সেন ও দেবযানীর মধ্যে সংঘর্ষটা আরও এক ধাপ এগিয়ে যাবে, আর নীলিমা সেনের আসল পরিচয় দেখতে পাবে সাগর সেন। তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ধন্যবাদ।